বন্ধুরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তত্ত্বগুনিকা বিডিতে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা যে অ্যাসাইনমেন্ট নিয়ে চলে এসেছি তা হলো ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট ইসলাম শিক্ষা দু হাজার তো চলুন শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর প্রথম অ্যাসাইনমেন্ট ইসলাম শিক্ষা বিষয়ক প্রশ্ন করা হয়েছে কালিমা তাইবা ও কালিমা শাহাদাত এর আলোকে আল্লাহ তালা একত্ববাদ এর উপর একটি প্রতিবেদন তৈরি করো পার্ট এক তাহিদ পার্ট দুই কালিমা তাইবা পার্ট তিন কালিমা শাহাদাত পাট চার ইমাম মজমাল পার্ট পাঁচ আসমাউল হোসলা বন্ধুরা অ্যাসাইনমেন্টে তোমাদের কাজ করতে হবে তোমাদের আশপাশে নানা নির্দেশক উল্লোকসহ কালিমা তাহিবা ও কালিমা শাহাদাত এর আলোকে আল্লাহ তালা একত্রপাতের উপর একটি প্রতিবেদন তৈরি করো উত্তরে তোমরা কী লিখবা আল্লাহতালা একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা তিনি ব্যতীত ইবাদুদের যোগ্য কেউ নেই তিনি হলেন একমাত্র আল্লাহ তালার প্রতি এরূপ বিশ্বাস হলো তাহিদ আমাদের চারপাশে অনেক সুন্দর ফুল ফল গাছপালা তরুণ কি ইত্যাদি রয়েছে এছাড়া রয়েছে নদীনালা পাহাড় পর্বত বন জঙ্গল সাগর মহাসাগর আমরা খালি চোখে দেখতে পাই না এমন অনেক বস্তু এবং প্রাণীও রয়েছে এসব কিছুই সৃষ্টি জগতের অন্তর্গত এগুলো সৃষ্টিকর্তা ছাড়াই নিজে থেকে সৃষ্টি হয়নি নিশ্চয়ই একজন স্রষ্টা এগুলো সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহতালা তিনি সব কিছু সৃষ্টি করেছেন আর তার কোনো সাহায্যকারী প্রয়োজন নেই তাই তাইবা হত হল পবিত্র বাক্য এটি তাহুদ ইমান ও ইসলামের মূল ভিত্তি উচ্চারণ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই মোহাম্মদ সাল্লাম আল্লাহর রাসূল এই কালিমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারে না এই কালিমার দুটি অংশ প্রথম অংশ আল্লাহর প্রতি বিশ্বাস ও একত্ববাদের কথা বলা হয়েছে আর দ্বিতীয় অংশ মহানবী সাল্লাম এর প্রতি বিশ্বাসের কথা বলা হয়েছে তাহিদের বিশ্বাস এর জন্য প্রয়োজন পবিত্র অন্তর অর্থাৎ প্রথমে অন্তর থেকে সব রকমের ভুল ভ্রান্তি বিশ্বাস দূর করতে হবে লা ইলাহা দ্বারা এটা করা হয় অতঃপর আল্লাহ দ্বারা আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করা হয় চারপাশে নানা নিদর্শন সহ আল্লাহর একত্ববাদের উপর প্রতিবেদন কালিমা শাহাদাত হল সাক্ষ্যদানের বাক্য অর্থাৎ এই কালিমা দ্বারাই ইমামেন ইমানের সাক্ষ্য দেওয়া হয় এই কালিমা উচ্চারণের মাধ্যমে আল্লাহ তালা একত্ববাদ ও মহানবী সাল্লাহ সাল্লামের রিসালেতের সাক্ষ্য প্রদান করা হয় উচ্চারণ আসাদু আল্লাহ লা ইলাহা অসাধু লা সারিকা লাহ আসাদু আন্না মোহাম্মদর আব্দুহ আ রাসুলহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় মোহাম্মদ মোহাম্মদ সাল্লা তার আল্লাহর বান্দাউ রাসুল এই কালিমার দুটি অংশেই বিভক্ত এর প্রথম অংশ তাহিদ বা একত্ববাদের সাক্ষ্য দেওয়া হয় আর দ্বিতীয় অংশ মহানবী সাল্লাহ সাল্লাম এর রিসালাতের স্বীকৃতি দেয়া হয় কালিমা শাহাদতের মাধ্যমে আমরা দুটো কাজ করতে পারি তাছাড়া মহানবী মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আমাদের বিশ্বাস প্রমাণ দিতে পারি তাহিদ বা আল্লাহ তালার একত্ববাদের বিশ্বাস আকায়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম ও ইমানের মূল ভিত্তি হলো তাহিদ তাহিদ বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না সকল নবী রাসুল সাল্লা সাল্লাম তাহিদের দাওয়াত দিয়েছেন সকলে ঘোষণা করেছেন যে আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তার কোনো তুল্য কিছুই নেই তাহিদ বিশ্বাস মানুষের দুনিয়াতে কল্যাণ দান করে আর তাহিদ বিশ্বাসগণ আকিরাতে জান্নাত লাভ করে বন্ধুরা এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট এবং পরবর্তী অ্যাসাইনমেন্ট বেটে আমাদের চ্যানেলটি সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে